এটা ক্রিয়েটিভ কর্নারলে স্বাগতম জানাইছো আর আশা করছো আপনাদের সকলে বহুত ভালে আছে। আজি মই শেয়ার করিম আপনাদের লগত এই কাপড়জোর, আপনাদের চাই থাকক ভিডিওটো। এইখন চক ফ্রেন্ডস, মই লৈছো মেখেলাখনের কারণে এই ব্রাউন কালার, কফি কালার হয়। এই এই ধরনের কাপড়টো হৈছে বানারসি সিল্ক বলে কৈছে। আর প্রথমতে মই এই ডিজাইনটো যেটো দেখিছে আপনাদের, এই ডিজাইনটো মই ট্রেস করে পেলায় কার্বন পেপার সহায় ট্রেস করে ললো। এখন দেখিছেনে, এতিয়া মই ইয়াতে ব্যবহার করিম স্পার্কলিং কালার, এটো হৈছে পার্ল কালার। আর ইয়াতে অলপমান সাইন এফেক্ট এটা আহিব এই কালারটোর সহায়ত। আর এইখিনিদি মই অকল ফুলর যেডাল লতা হয় সেই লতাডালহে মই করিম। এই ধরনের দেখিছেনে, এই লতাটো মই এই ধরনের করেছো। ইয়াতে কালারটো দেখিবলৈ অলপ বেলেগ ধরনের লাগিছে, কিন্তু এটো গ্রিন কালার হয়। আর ইয়ার কারণে মই ব্যবহার করেছো এডাল জিরো নম্বরের রাউন্ড ব্রাশ। এই ধরনের চকচন, মই ব্রাশডাল অকনমান লাহেকে ঘুরাই দিছো আর লাহেকে এই ধরনের এটা পাক হয়ে গেছে ধুনিয়াকে। আর পাতখিনিও মই এটু কালারে দিছো। এই কালারটো মই মেখেলাখনতে ব্যবহার করেছো, চাদরখনত কিন্তু মই বেলেগ কালার ব্যবহার করেছো। এতিয়া চকচন ফ্রেন্ডস, ফুল পাহর কারণে মই ইয়াতে ব্যবহার করেছো ইয়েলো কালার, আর এটো হৈছে গোল্ডেন ইয়েলো কালার। গোল্ডেন ইয়েলো কালারের সহায়ত মই এই ধরনের ব্রাশডালের সহায়ত, চকচন ব্রাশডালের স্ট্রোকডাল মই বাহিরেরপৰা ভিতর ফালে লৈ নিছো। এই ধরনের মই দুটা কোট করে গৈছো। এই ধরনের চক ফ্রেন্ডস, তারপর এইখানে শুকার আগতেই মই ইয়াতে আৰু এটা রেড কালার করিম, ক্রিমসন যেটো রেড কালার, সেই রেডটো করিম মই ইয়াতে। এতিয়া মই এই বাকি থকা অংশখিনি মই করে দিছো সব এই ধরনের গ্রিন যেটো আগতে করে আহিছো সেইখিনি মই করে দিছো। এতিয়া সব ফ্রেন্ডস, এইখানে কালার করতে মই ইয়াতে ব্যবহার করেছিল মিডিয়াম ওয়ান ব্যবহার করেছো। আর এয়া চকচন, ফুল পাহর সাইডে সাইডে মই এই ধরনের ক্রিমসন কালার করে গৈছো। আউটলাইনটো মই ক্রিমসন কালার দিছো আর এই স্ট্রোকখিনি মই অকনমান বাহিরেরপৰা ভিতরলে, এবার অকনমান ভিতরেরপৰা বাহিরলে এই ধরনের অকনমান করে দিছো। খুব বেশি টান নহয়, একেবারে উজুকে করেছো ডিজাইনটো, দেখিবলে ভালো লাগিব লাগে। আর তার কারণে আরও অলপমান হাইলাইট হবর কারণে মই এই ধরনের ফুট ফুট বগা রঙে দি দিছো। চকচুন দেখিবলে এটা কেনেকুয়া লাগিছে, অকনমান উজ্জ্বল নিচিনা লাগিছেনে বাৰু। এয়া চকচুন ফ্রেন্ডস, মেখেলাখনের প্রথম চারিপাশ ফুল মই এই ধরনের এই কালার করেছো, হালধিয়া কালার করেছো। আর পিছত আর উপরের বাকি চারিপাশ ফুল মই বগা কালার করেছো। এয়া চকচুন এটা কন্ট্রাস্ট কালার ব্রাউনের লগত ইয়েলো, এইটো এটা কন্ট্রাস্ট ধুনিয়া কালার আহিছে, একটা ধুনিয়া লুক আহিছে। আপনাদের চাই যাকচোন ফ্রেন্ডস আগলে ভিডিওটো। আর এয়া চক ফ্রেন্ডস, বাকি উপর চারিপা যেখানে ফুল আসলে মই সেইখিনিত মই করেছো হোয়াইট কালার। এই ধরনের হোয়াইটর এটা কোট মই প্রথমতে করে লৈছো আর তারপিছতে ইয়ার উপর মই এটা ক্রিমসন কালার করিম। আপনাদের চাই থাকুন ফ্রেন্ডস ভিডিওটো। আর এইখিনি করতে মই ব্যবহার করেছিল এই একেডাল ব্রাশে, মই সরু ব্রাশডাল যেডাল জিরো নম্বর ব্রাশ হয় সেইডালে মই ইউজ করেছো। এয়া চক, এই উপর চারিপা মই করেছো হোয়াইট কালার। আর এয়া চক ফ্রেন্ডস, মই এই হোয়াইটখিনি করে হয়ে যাওয়ার পাছত এখিনি শুকার আগে আগে মই এখিনি করে লৈছো। ইয়াতে মই দিছো এখিনি ক্রিমসন কালার। আর এইখন চক ফ্রেন্ডস, এইখন হৈছে মোৰ চাদৰখনৰ কাপোৰটো। এইটো পিচ কালাৰত আছে এই চাদৰখনৰ কালাৰটো, আর এই মেটেৰিয়েলটো হৈছে চান্দেৰি সিল্ক হয়। আর চকচোন এটা ধুনীয়া গ্লেজ এটা আহে কাপোৰখনত, আপুনি যদি ৰ'দৰ পোহৰটো পিন্ধে নহয় তেতিয়াও ধুনীয়া এটা লুক আহিব। চাদৰখনৰ দুইটা সাইডে মই এই ধৰণৰ লতা ডিজাইন দিছো গোটেই চাদৰখনতে, আর আচলত মই এপাহ এপাহ করে করে গৈছো। আর এটা চক ফ্রেন্ডস, এইখানে মই ইউজ করেছো গ্রিন কালার, আর এইটো হৈছে ফেব্রিকর একরেলিক কালার হয়। ইয়াতে কোনো স্পার্কলিং এফেক্ট না থাকিব এই কালারটোত। আর এই পাতখিনিও মই এই ধরনের দি গৈছো চকচোন। আর ইয়াতে মই ব্যবহার করেছো এডাল রাউন্ড ব্রাশ জিরো নম্বরের। এইখানে চক, ধুনিয়াকে হয়ে গৈছে কালারটো। আর এইখানে কালার শুকাবলেও বড় একটা বেশি টাইম না লাগে। আর এই ফুলখিনিত মই করেছো চকচোন, প্রথম চারিপাশ তলর ফুলকেপাহ মই করেছো ইয়েলো কালার, আর এইটো হৈছে গোল্ডেন ইয়েলো কালার।
ইয়াতো কোনো ধৰণৰ সাইন এফেক্ট নাথাকিব কিন্তু এটো হৈছে গোল্ডেন ইয়েলো কালার আর তার পিছতে মই বর্ডার কৰিছো ক্রিমসন কালার দি পেলাই অলপমান ফুলপাহৰ মাজৰ পৰা মই এই ধৰণে দেখুৱাৰ মতে শেড অকণমান দিবলৈ চেষ্টা কৰিছো ফুলপাহ হাইলাইট হ'বৰ কাৰণে চকচোন এটা ফুলৰ কালাৰটো কেনেকুৱা আহিছে ইয়াচক প্ৰথম চাৰিপাহ ফুল মই এই ধৰণে কৰিছো আৰু ওপৰৰ চাৰিপাহ যিকেইপাহ ফুল আছে বাকীখিনি মই কৰিছো য়েল্লো হোৱাইট কালাৰ হোৱাইট কৰি লোৱাৰ পিছতে এই ধৰণে পুনৰ এবাৰ মই ক্রিমসন কালার ইউজ কৰিছো আৰু তাৰপিছত চকচোন ফ্ৰেণ্ডছ ফুট ফুট ডট ডট দি গ'লো আৰু শেষত মই কৰিছো এইটো গ্লিটাৰ মই ব্যৱহাৰ কৰিছো আৰু এই গ্লিটাৰখিনি মই ব্যৱহাৰ ৰাতি ব্যৱহাৰ লগাই থৈ দিছিলোঁ তেতিয়া ৰাতিপুৱালৈ ধুনীয়াকৈ শুকাই যায় আৰু চক ফ্ৰেণ্ডছ এইযোৰ মোৰ কাপোৰযোৰ কমপ্লিট হৈ গ'ল আৰু এইটো হৈছে ইয়াৰ ফাইনেল লুক এটা পিচ বেছত ধুনীয়া এটা ফ্ল'ৰেল লুক আহিছে ইয়াৰ যিটো মই য়েল্ল' আৰু হোৱাইট দিছোঁ সেইকাৰণে কালাৰটো ধুনীয়াকৈ উজ্জ্বল হৈ উঠিছে আৰু মই ভাবিছোঁ কাপোৰযোৰ পিন্ধিবলৈ বেয়া নালাগিব ভালেই হ'ব লাইট ৱেইট হয় ইজি টু কেৰি হ'ব আৰু যিহেতু অলপমান গ্লেজ আছে কাপোৰটোত চিল্ক মেটেৰিয়েল হয় সেইটো কাৰণে ৰাতিও যদি পিন্ধা যায় তেতিয়াহ'লে এটা ধুনীয়া চাইন এফেক্ট এটা আহিব আৰু দিনতো এটা ফ্ৰেছনেছ এটা আহিব যিহেতু কালাৰটো পিচ আৰু ফ্ৰেছ কালাৰ হয় আপোনালোকে জনাব আপোনালোকৰ কেনেকুৱা লাগিলে আজিৰ এই কাপোৰযোৰ যদি ভাল লাগিছে ফ্ৰেণ্ডছ প্লিজ লাইক এটা কৰি দিব আপুনি যদি প্ৰথমবাৰ চাই আছে মোৰ কাম তেতিয়াহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি পেলাই কাষত থকা বেলটো প্ৰেছ কৰি ল'ব ঠিক আছে ফ্ৰেণ্ডছ অহাবাৰ আকৌ লগ পাম এটা নতুন ভিডিঅ'ত নতুন কাম লৈ আহিম তেতিয়ালৈকে সকলোৱে ভালে থাকিব সুস্থ থাকিব নমস্কাৰ।